नमस्कार बंधुरा, दिशोगत ब्लगे तुम्हारे स्वागत। आज के बनाब पोलाव और चिकेन कषा। पोलाव बनानों बासमती राइस, काजू किशमिश, बीन्स, आदा बाटा और गरम मसला बाटा। एबार चिकेन टाके मैरिनेट करार जन्य दिए दीची आदा, हलुद, একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য দেয়া হয়েছে। একটু ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিয়ে চালের জলটাকে ঝরিয়ে নিয়ে চালটাকেও ম্যারিনেট করার জন্য দিয়ে দেওয়া হলো আদা। দিয়ে দিচ্ছে ঘি, যেহেতু বাসন্তী পোলাও হবে সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে চালটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণের জন্য, 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। দিয়ে চিকেনটা কষার জন্য উনানে কড়া বসিয়ে দিয়েছি। চিকেন কষার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে গরম মশলা, জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তার উপরে চিরে রাখা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। সব বসে আছে উনানের কাছে যে কখন রান্না হবে খাবো, অধীর আগ্রহে সব অপেক্ষা করছে। এবার দিয়ে দিয়েছি আদা বাটা, আদাটাকে রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা ভালো করে একটু ভেজে নিয়ে তাতে এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো জল দিয়ে একটু গুলে নিয়ে তার দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মানু আবার গান করছে, একটু নাচ দেখাচ্ছে। এদিকে মশলা কষানো চলছে, এখনো কষানো প্রায় হয়েই আসছে।
আর চিকেনটাকে তুলে দেওয়া হয়েছে। চিকেনেতে ওপর দিয়ে টমেটো আর ধনে পাতা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এবার মা চিকেনটাকে ভালো করে কষানো চলছে। চিকেনটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য জল দিয়ে দেওয়া হলো। সেদ্ধ হয়ে গেলেই চিকেন রেডি। চিকেন রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়ে উনানে কড়া বসিয়ে দিয়ে বিনসগুলোকে ভাজা হচ্ছে পোলাওয়ের জন্য। আর বিনস, তেজপাতা, আগে কাজু কিশমিশ ভেজে রাখা আছে, ওটা দেখানো হয়নি। এবার ম্যারিনেট করা চালটা, বাসমতি রাইসটা এবার দিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে চালটাকে ভাজতে হবে। চালটা ভাজার উপরে নির্ভর করে যে পোলাওটার টেস্টটা কীরকম হবে, সেই জন্য চালটাকে একটু ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। কখনো আমরা যখন দেখব যে চালটা পুরো পটপট করছে, ফোঁটার মতো হচ্ছে, তখন জানবো যে চালটা পুরো ভালো করে ভাজা হয়েছে। এক চাল ভাজা হয়ে গেছে, এবার কাজু কিশমিশ ভাজাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে এবার জল ঢেলে দেব। আমরা যেহেতু চার বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য 8 বাটি জল দেব। জলটা ঠিকঠাক না হলে পোলাওটা আবার বেশি সেদ্ধ হয়ে ভালো লাগবে না। ঠিক পরিমাণ মতো জল দিতে হবে। দিয়ে দিয়েছি 8 বাটি জল। এখনো কিন্তু আমরা কোনো রকম চিনি বা লবণ অ্যাড করি না। এবার দিলাম লবণ। এবার ওতে দিয়ে দেব চিনি। যারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সেই রকম চিনিটা দিয়ে দেবে। দিয়ে চাপা দিয়ে 10 মিনিট একটু জাল দিতে হবে। চালটা তারই হয়ে যাবে। দেখো ঢাকা খুলে ফেলেছি, প্রায় কেন হয়েই গেছে। এবার নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখলেই পুরো রেডি। নাহলে নিচের দিকটা তো একটু লেগে যায়, একটু বসিয়ে রাখলে চাপা দিয়ে নিচে লেগে যাওয়াটা ছেড়ে যাবে, আর কিছু মনেই হবে না যে কড়ার মধ্যে লেগেছিল। রেডি হয়ে গেছে, এই দেখো কত সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে, বাসন্তী পোলাও। এবার ওরা খেতে বসে গেছে, ওদেরকে আমি সার্ভ করে দিচ্ছি।
খুব সিট পেয়ে গেছে, ও হাত বার করতেই পারছে না যে কিভাবে খাবে। ওদেরকে সার্ভ করে দিলাম, ওরা খাওয়া শুরু করে দিয়েছে। খুব সুন্দর হয়েছে, পোলাওয়ের গন্ধ একবারে বাড়ি মগমগ করছে।